সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা 48 ঘন্টার অবরোধের মধ্যে বুধবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এবারে জানাবো, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠি পাঠিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার ট্রুট। চিঠিতে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ করে দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে নির্বাচন প্রশ্নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ। আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক বসছে আজ বৃহস্পতিবার। বিকেল 5:30 গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানিয়ে দেব, গার্মেন্টসকে হাতিয়ার হিসেবে ব্যবহারের ষড়যন্ত্র। গতকাল জাতীয় মজুরি বোর্ড গার্মেন্টস শ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করেছে। সর্বনিম্ন বেতন 12,500 টাকা করা হয়েছে। গার্মেন্টস মালিকরা বলছেন এই বেতন দেওয়ায় তাদের জন্য কঠিন হয়ে পড়বে। প্রিয় দর্শক, এ বিষয়ে জানাবো একটি বিস্তারিত আলোচনা। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এবারে জানাবো, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহউদ্দিন নাসিম বলেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী করে আবার প্রধানমন্ত্রী না বানিয়ে বাড়ি ফিরব না। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, ফিলিস্তিনিদের রক্ষার দায়িত্ব তুরস্কের। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন ইসরায়েলি নিপীড়ন থেকে ফিলিস্তিনিদের রক্ষা করার দায়িত্ব তুরস্কের। আমরা তা করছি এবং দৃশ্যমানের চেয়ে আরো বেশি কিছু করা অব্যাহত রাখব। গাজার ভাই বোনদের কখনো একা ফেলে দেবে না তুরস্ক। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে রিজভী। গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা 48 ঘন্টার অবরোধের মধ্যে বুধবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, দল যেসব কর্মসূচি ঘোষণা করবে আমাদের নেতাকর্মীরা তা পালন করবে। আমাদের গন্তব্য হয় জেলখানা নয় মহাসড়ক। রিজভী বলেন এই দুয়ের মাঝখানে কিছুই নেই। তিনি আরো বলেন তারা আমাদের জেলে নিয়ে যেতে পারে, নানাভাবে আঘাত করতে পারে, নির্যাতন করতে পারে, কিন্তু আমরা সবকিছু মেনে নেব এবং গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত এ যাত্রা অব্যাহত থাকবে। বিএনপির এই নেতা বলেন, বিএনপি নেতাকর্মীরা যাতে আন্দোলন চালিয়ে যেতে না পারে সেজন্য সামগ্রিক নৈরাজ্যকর ও ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হয়েছে, কিন্তু সরকার ব্যর্থ হবে। তিনি বলেন, সারা দেশে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করেনি, কারণ তারা যাত্রী পায়নি। তার মানে আমাদের কর্মসূচিতে সাধারণ মানুষের সমর্থন রয়েছে। খালেদাকে বিদেশে যেতে দিতে শেখ হাসিনাকে জাতিসংঘের চিঠি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠি পাঠিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার ট্রুট। চিঠিতে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ করে দিতে আহ্বান জানিয়েছেন। বুধবার এ তথ্য জানিয়েছে ফরাসি সংবাদ সংস্থা এএফপি। এএফপির প্রতিবেদনে জানা যায়, গত 1 নভেম্বর প্রধানমন্ত্রীর কাছে এ চিঠি পাঠান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। চিঠিতে টুর্ক বলেছেন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে দেওয়ার বিষয়টি রাজনৈতিক সংলাপ ও দ্বন্দ্ব নিরসনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হতে পারে। এএফপি প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কাছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার পাঠানো এ চিঠিতে তিনি লিখেছেন, আমি আপনার সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, তিনি খালেদা জিয়াকে যেন জরুরি ভিত্তিতে বিদেশে প্রয়োজনীয় চিকিৎসা পান সে বিষয়টি বিবেচনা করেন। এএফপির প্রতিবেদনে আরো বলা হয়েছে, বাংলাদেশি চিকিৎসকরা আশঙ্কা করছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিদেশে উন্নত চিকিৎসা না পেলে যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারেন। এছাড়া 78 বছর বয়সী বিএনপি নেত্রী খালেদা জিয়া 2020 সালে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর গৃহবন্দী অবস্থায় আছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এএফপি আরো বলছে, খালেদা জিয়া বর্তমানে লিভার সিরোসিস, ডায়াবেটিস, হার্টের সমস্যায় ভুগছেন। গত মাসে যুক্তরাষ্ট্রে 3 জন চিকিৎসক বাংলাদেশে এসে তার একটি অস্ত্রোপচার করেন, তবে তার পরিবার চাইছে জার্মানিতে নিয়ে তার লিভার ট্রান্সপ্লান্ট করাতে, কিন্তু সরকার খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার আবেদন প্রত্যাখ্যান করেছে। আন্তর্জাতিক এই সংস্থাটি বলছে, আগামী জানুয়ারিতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। নির্বাচনকে ঘিরে বিএনপি নিয়মিত আন্দোলন করছে। এখন এমন পরিস্থিতিতে খালেদা জিয়ার মৃত্যু হলে দেশে বড় ধরনের আন্দোলন বা বিক্ষোভ দেখা যেতে পারে। নির্বাচন প্রশ্নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ। আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক বসছে আজ বৃহস্পতিবার। বিকেল 5:30 গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচন পরিচালনা সংক্রান্ত একাধিক উপকমিটি গঠন, সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা পরবর্তী দলীয় কর্মসূচি নির্ধারণ এবং জাতীয় ও রাজনৈতিক সংকট উত্তরণের পথ নির্ধারণ সহ নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বৈঠকের আহ্বান করেছে আওয়ামী লীগ। দলটির উপদপ্তর সম্পাদক
কায়েম খান বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচন পরিচালনা উপকমিটি গঠন সহ আগামী দিনে দলীয় কর্মসূচির বিষয় এজেন্ডায় রয়েছে। আরও বিভিন্ন বিষয়ে শেখ হাসিনা দিক নির্দেশনা দেবেন। নাম প্রকাশে অনিচ্ছুক দলটির একজন শীর্ষ নেতা বলেছেন, তফসিল ঘোষণার আগে এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ বিএনপি সহ বিরোধী দলগুলোর আন্দোলন চলমান। সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সব মিলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং দিক নির্দেশনা আসবে এই সভা থেকে। খোঁজ নিয়ে জানা গেছে, ক্ষমতাসীনদের নির্বাচনী ইশতেহার প্রণয়নের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। দলীয় মনোনয়ন পত্রের দাম ঠিক করে ফেলেছে দলটি। এছাড়া রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে দেখা করবে নির্বাচন কমিশন। এদিনই তফসিল ঘোষণার দিনক্ষণ ঠিক করা হবে আর নির্বাচন আগামী বছরের জানুয়ারির প্রথমার্ধে হওয়ার কথা রয়েছে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, আজকের বৈঠকে সামনের দিবসগুলোতে কি কি কর্মসূচি পালন করা হবে তা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মূল কমিটি, উপকমিটি, মিডিয়া সেল গঠন করা হবে। এছাড়া সমসাময়িক রাজনীতির ইস্যুটিও রয়েছে, তবে এর মধ্যে বিএনপির বর্তমান সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলার বিষয়টিও উঠে আসবে। একই সঙ্গে আওয়ামী লীগের নির্বাচনী কৌশল কি হবে তা নিয়েও আলোচনা হবে। গার্মেন্টসকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের ষড়যন্ত্র। গতকাল জাতীয় মজুরি বোর্ড গার্মেন্ট শ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করেছে। সর্বনিম্ন বেতন 12,500 টাকা করা হয়েছে। গার্মেন্টস মালিকরা বলছেন, এই বেতন দেওয়ায় তাদের জন্য কঠিন হয়ে পড়বে, কিন্তু গার্মেন্টস শ্রমিকদের একাংশ এই মজুরি মানেনি। এ নিয়ে তারা আজ রাজপথে নতুন করে আন্দোলন শুরু করার চেষ্টা করছেন, প্রেস ক্লাবের সামনে সমাবেশের কর্মসূচিও ঘোষণা করেছেন। আর এর মধ্য দিয়ে গার্মেন্টস শ্রমিকদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের একটি ষড়যন্ত্র উন্মোচিত হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। তো কিছুদিন ধরে গার্মেন্টসে হঠাৎ করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই উত্তেজনার সঙ্গে সরকার বিরোধী আন্দোলনের একটা যোগসাজশ রয়েছে। গার্মেন্টস শ্রমিকদের তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন বলে বিভিন্ন মহলে অভিযোগ রয়েছে। যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র বাম রাজনৈতিক দলগুলো বিএনপির সঙ্গে মিলে আন্দোলন করছে, তাদের অনেকেই গার্মেন্টস শ্রমিকদের উস্কানির সঙ্গে জড়িত এবং এরাই নতুন মজুরি বোর্ডের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে। বিভিন্ন অনুসন্ধানে দেখা যাচ্ছে যে গার্মেন্টসের প্রকৃত মালিক যারা নতুন মজুরিতে খুশি এবং এ নিয়ে তারা কাজ করতে চায়, কিন্তু যারা আসলে প্রকৃত শ্রমিক নন, যারা বিভিন্ন ইউনিয়নের সঙ্গে যুক্ত থেকে গার্মেন্ট শিল্পকে অশান্ত করতে চান, তারাই নতুন মজুরির বিরুদ্ধে গার্মেন্ট শ্রমিকদের উস্কে দেওয়ার চেষ্টা করছেন বলে তথ্য পাওয়া যাচ্ছে। সাম্প্রতিক সময়ে এমনকি বাংলাদেশের গার্মেন্ট শিল্প চ্যালেঞ্জ এবং সংকটের মুখে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের গার্মেন্টসের ব্যাপারে কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করে কিনা এ নিয়ে এক ধরনের আতঙ্ক বা উত্তেজনা চলছে। বিশ্ব মন্দার কারণে প্রতিযোগিতামূলক দামে গার্মেন্টস রপ্তানি করতে হচ্ছে আর এর ফলে পোশাক খাতের আয় কমে যাচ্ছে, কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে গার্মেন্টসের কাঁচামালের দাম অনেক বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে কাঁচামাল আমদানি করে একটি পূর্ণাঙ্গ পোশাক তৈরি করা এবং তা বাজারে দেওয়া বহুল ব্যয়সাধ্য হয়ে পড়েছে। এর ফলে লভ্যাংশ থাকছে খুবই কম। প্রতিযোগিতায় টিকে থাকার জন্যই এমনটা করছেন গার্মেন্টস মালিকরা। এই পরিস্থিতিতে যদি শ্রমিকরা অসন্তোষ তৈরি করে এবং অশান্তি সৃষ্টি করে, তাহলে বাংলাদেশের গার্মেন্ট শিল্প একটা সংকটের মধ্যে পড়বে। এই সংকটটি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে কিছু কিছু হটকারী এবং দেশবিরোধী শক্তি বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকরা ন্যায্য মূল্য পায় না, তারা অমানবিক ইত্যাদি নানা রকম কল্পকাহিনী গুজব ছড়িয়ে দিচ্ছেন ক্রেতাদের কাছে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্রে তথাকথিত কিছু নামধারী শ্রমিক নেতারা বাংলাদেশের গার্মেন্টসের অব্যবস্থাপনা নিয়ে নালিশ করছে। এর ফলে বিভিন্ন বড় বড় ক্রেতারা বাংলাদেশের ব্যাপারে সন্দিহান হয়ে পড়েছে, তাদের মধ্যে এক ধরনের অস্বস্তি সৃষ্টি হয়েছে। পাশাপাশি রাজনৈতিক জটিলতায় গার্মেন্ট শিল্পকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশের পোশাক যেন না নেওয়া হয় এ নিয়ে বিএনপির ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন জায়গায় তদবির করছে। এই সমস্ত তৎপরতা দেশদ্রোহিতার সামিল, কারণ একটি দেশের রাজনৈতিক আন্দোলন বা ক্ষমতার পরিবর্তনের জন্য দেশের সবচেয়ে প্রধান রপ্তানি উৎসকে ঝুঁকিতে ফেলা কোনোভাবেই দায়িত্বশীলতার কাজ হতে পারে না। কিন্তু এই দায়িত্ব জ্ঞানহীন কাজ করছেন কিছু কিছু সুনির্দিষ্ট রাজনীতিবিদরা। গার্মেন্টস ক্ষতিগ্রস্ত হলে সরকার শুধু ক্ষতিগ্রস্ত হবে না, এই খাতে নিয়োজিত কোটি মানুষ বিপদে পড়বেন। এই বোত্রিনেই ক্ষমতার লোভে অন্ধ কিছু সুযোগ সন্ধানী রাজনীতিবিদদের, আর এ কারণে গার্মেন্টস নিয়ে নতুন করে ষড়যন্ত্র বাংলাদেশের জন্য একটি অশনি সংকেত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শেষ করছে আন্তর্জাতিক সংবাদে। ফিলিস্তিনিদের রক্ষার দায়িত্ব তুরস্কের এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ইসরায়েলি নিপীড়ন থেকে ফিলিস্তিনিদের রক্ষা করবার দায়িত্ব তুরস্কের, আমরা তা করছি এবং দৃশ্যমানের চেয়ে আরো বেশি কিছু করা অব্যাহত রাখব। গাজার ভাই বোনদের কখনো একা ফেলে দেবে না তুরস্ক। রোববার উত্তর পূর্বাঞ্চলীয় রিজে প্রদেশে একটি উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেছেন। এরদোগান বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় রক্তপাত বন্ধ করা তুরস্কের দায়িত্ব, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখের সামনে ঘটছে। তুর্কি প্রেসিডেন্ট বলেন, গাজা
বাংলায় অনৈতিক নীতিহীন ঘৃণ্য গণহত্যাকে যারা সমর্থন করেছে তাদের অপরাধের বিরুদ্ধে কথা বলা আমাদের ঐতিহাসিক দায়িত্ব। কূটনৈতিক সূত্রের বরাতে টিআরটি ওয়ার্ল্ড উল্লেখ করেছে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান রোববার পৃথক ফোন কলে কথা বলেছেন মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী সামি শোকৌরি এবং জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদির সঙ্গে। গাজার সর্বশেষ পরিস্থিতি নিয়ে তারা আলোচনা করেছেন। এর আগে রোববার ইসরায়েল জানিয়েছে তেল আবিব এবং আঙ্কারার কূটনৈতিক সম্পর্ক অটুট রয়েছে। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন গাজা যুদ্ধ নিয়ে আঙ্কারার অবস্থান এবং তুর্কি রাষ্ট্রদূতকে প্রত্যাহারের পরও তুরস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অটুট রয়েছে। শনিবার তেল আবিব থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছিল তুরস্ক। গাজায় ফিলিস্তিনিদের উপর অবিরাম বোমাবর্ষণের প্রতিবাদে এই পদক্ষেপ নেওয়া হয়।